ঘুরতে গেছিলাম, ওটা একটু লেট আপলোড করলাম কিছু পার্সোনাল রিজনের জন্য, তাই ওটা আমি ডেলি দিই, তাই ওটা আগে আপলোড করতে পারিনি, পরে করেছি। আই হোপ তোমরা ওই ভিডিওটা দেখেছো, মজা পেয়েছো, ভালো লেগেছে। তো চলো আমরা আবার মুভ অন করি আমার ডেলি ব্লগের জন্য। আজকে হচ্ছে রবিবার, আর তিন দিন পর আমি এখান থেকে চলে যাব, মানে বৃহস্পতিবার। সামহাও আমারও কোথাও খারাপ লাগছে, মানে যেতে ইচ্ছে করছে না, আবার কখনো যেতে ইচ্ছে করছে, কারণ বিয়েবাড়িটা আছে বর্ণর। তো ওখানে গেলে আবার এখানের জন্য মন খারাপ করবে, এখানে থাকলে ওখানের জন্য মন খারাপ করছে, সব কিছু মিলেই একটা মানে মিস ফিলিং কাজ করে সবসময়, মানে কোথাও যেন আমি স্টেবিলিটি পাচ্ছি না, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে, এখান ওখান এখান ওখান। আর এটা এতটাই দূর যে আমি চাইলে পাঁচ দিন পর আবার ঘুরে আসতে হয়তো পারবো না। তো হোয়াট এভার, ও বলছে দেখ তোর যখন মনে হবে 10 দিন পর 15 দিন পর বলবি, টিকিট কেটে দেবো, চলে আসবি। তো ঠিক আছে, ইটস ওকে, এখন যেতে তো হবেই, কিছু করার নেই, আবার আসবো আমি এখানে, ডেফিনেটলি খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। তো আজকে সানডে, আর আজকেই আমাদের ঘোরার লাস্ট ডে, কারণ এরপর 3 দিন ওয়ার্কিং ডে, তারপর আমি চলে যাবো, আর হয়তো আমরা বেরোতে পারবো না। তাই আজকের দিনটা ভীষণ মজা করব, খুব ঘুরবো, খুব আনন্দ করব, তোমাদেরকেও ঘোরাবো। আজকে দুটো জায়গা যাওয়ার প্ল্যান আছে, সেটা আমি লোকেশনে গিয়েই বলবো কোথায় কোথায় এসেছি। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়ি, আজকের ব্লগটা স্টার্ট করি। ডিসাইড করেছিলাম কি আমরা চা ফা খেয়ে এমনি অল্প কিছু খেয়ে চলে যাব, তারপর আমরা ডিসাইড করলাম না, ও কাল রাতে মাছ এনেছিল, মাছের ঝোল ভাত খেয়ে যাবো। আমি তো মাছ খাই না, আমার জন্য ডিম হবে আর ও মাছ খেয়ে মাছের ঝোল ভাত খেয়ে যাবে। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই, কারণ বেরোতে হবে আজকে আমাদেরকে, আফটার অল আজকে লাস্ট ডে। তো চলো চলো আজ বেরিয়ে পড়ি, একটু চা বিস্কুট খাবো, দেন রান্না চাপাবো, আর দেন বেরোবো। তার আগে ওর মাথাতে একটু লেবু আর ডিম দেবো, শীতকালে ড্যান্ড্রফের প্রবলেম তো সবারই হয়, যদি ড্যান্ড্রফের প্রবলেম কারো বেশি হয়ে থাকে তাহলে সে অবশ্যই লেবু ইউজ করতে পারো, এটা ড্যান্ড্রফের জন্য একটা বিশাল বড় সলিউশন। মানে মাসে তুমি যদি 5 থেকে 6টা মানে 6 বার লেবু দিয়ে হেয়ার ওয়াশ করো তাহলে তোমার ড্যান্ড্রফ যাবেই। তো আগে আমাকে সেই কাজটা করতে হবে, ডিম আর লেবুটা ওর মাথায় দিতে হবে, তারপর রান্না হবে, দেন আমরা বেরোবো। তো লেটস গো। প্রিপারেশন শুরু হয়ে গেছে, মাছের ঝোলের সব কাটা হয়ে গেছে, এখানে চা হয়ে গেছে, এখানটায় ভাত বসেছে, আর এইখানে আছে মাছ ভাজা। তো মাছের ঝোল হবে, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ যেহেতু আমি খাই না, তো মোটামুটি প্রিপারেশন এইভাবে চলছে। ও ব্রাশ করছে, আর ওর মাথায় কি লাগিয়েছি বলো? লেবু, লেবু আর ডিম লাগিয়ে দিয়েছি ওর মাথায়, একটু প্রচণ্ড ড্যান্ড্রফ হয়েছিল বলে লাগিয়ে দিয়েছি। ও ব্রাশ করলে দুজনে চা খাবো আর বেরোবো। বাইরেটা দেখো কি কুয়াশা দেখেছ, ঘুরে গেছে কুয়াশা। তো চলো এখন চা খাওয়া যাক। একটা ব্যাড ইনফরমেশন, সেটা হচ্ছে এখানে কারেন্ট চলে গেছে। আগের বার কারেন্ট গেছিলো আমরা জানতাম কি কখন থেকে কখন অবধি থাকবে না, এবারে যে কারেন্ট গেছে কালকে আমি বেরোইও নি আর জানিও না, আর কেউ আমাদের বলেও নি, সুতরাং রান্নাবান্না মাছের ঝোল ডিমের ঝোল যাই হতো সমস্ত কিছু বাদ হয়ে গেছে, কারেন্ট আসবেই না এখন। আর স্নানও আমি করিনি, কারণ গরম জল ছাড়া আমি স্নান করতে পারতাম না, আর যেহেতু আমরা ইন্ডাকশানে রান্না করি আমাদের গ্যাস এখনও নেওয়া হয়নি, তাই জন্য বাকি ও স্নান করে নিয়েছে, কারণ বললাম না ওর মাথায় ওই দই টই ডিম আর লেবু দিয়েছিলাম। তো হোয়াট এভার ইট ইজ, আমি রেডি হয়ে গেছি, আর ওই যো রেডি হচ্ছে, দেখাও দেখাও। আমরা দুজন আজকে ম্যাচিং পরেছি, গ্রিন গ্রিন আর নিচে দুজনে ব্লু জিন্স পরেছি। তো আমরা বেরোই, বেরিয়ে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপরে দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে। আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম লুচি আর ফুলকপির তরকারি, যেটা ভালো করেছিল, খারাপ করেনি, বাট সকালে লুচিটা আমার হ্যাবিটে ছিল না। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসে উঠে পড়েছি, এখন বাস ছাড়বে, আর 5-7 মিনিট পর বাস ছাড়বে, তো একদম কি শিলিগুড়িতে নামবো, তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানকার বাসের সিটগুলো আমাদের ওদিকে দীঘা মিদনাপুর বাসের সিটের মতো একেবারেই নয়, খুবই ছোট, খুবই কনজেস্টেড। রাস্তার ধারে সুন্দর সারি সারি চা বাগান দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল, হাতের কাছেই চা বাগান,
মানে এত কাছ থেকে চা বাগান দেখা আর কি। শিলিগুড়িতে থাকলে এটা একটা ভালো সুযোগ, হাতের কাছেই চা বাগান দেখতে পাবে। এইভাবে দেখতে দেখতে গল্প করতে করতে আমরা শিলিগুড়ি সিটিতে চলে এসেছি। সিটি মানেই বুঝতে পারছো, আর মানে চারদিকটা দেখেই বোঝা যাচ্ছে আর কি। তো গল্প করতে করতে আমরা চলে আসছিলাম, আর এখানকার বাসগুলো না মানে লোকের বাড়ির সামনে থেকে মানুষ তোলে, আবার তার বাড়ির সামনে গিয়ে ছেড়ে দিয়ে যায়, এতটাই আস্তে চলে। তো আমাদের শিলিগুড়ি পৌঁছতে একটু বেশিই লেগেছিলো, যেখানে মাত্র কিছু কিলোমিটারের রাস্তা, আর আসতে আমাদের এতটা সময় লেগে গেছিলো। ফাইনালি আমরা পৌঁছলাম সেই আমাদের পুরী যাওয়ার মতো। হ্যাঁ, 1.5 থেকে 2 ঘন্টা আমরা বাসেই কাটিয়ে দিলাম বলো। এখন আমরা নামি, উঠতে গেলে বাসে তো টাইম লাগবে, অনেকটাই টাইম লাগছে। তো আর বেশিক্ষণ না, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। আর বসতে ভালো লাগছে, কারণ বাসের সিটগুলো প্রচণ্ড ছোট ছোট, হ্যাঁ দুজনে ধরছে না দাদা কীভাবে ও বসে আছে, আর আমি চিপ করে দিই সাড়ে বসে আছি। ফাইনালি আমরা হংকং মার্কেট এতটা জার্নি করার পর পৌঁছলাম। মার্কেটটা এখন এক্সপ্লোর করি, তোমাদেরকেও এক্সপ্লোর করা। এখানে নাকি সব কিছু পাওয়া যায়, বাট একটু দরদাম করতে হয়, তাই জন্য আমরা আপাতত ভেতরে যাই। বিগ ওয়েলকাম টু মাই হংকং মার্কেট। তো চলো এখন মার্কেটটা ঘুরি, মাই নয় সবার, তো আপাতত এক্সপ্লোর করি চলো। যেগুলো আমি যে কাপড়ের প্যান্টটা পরেছিলাম সেই কাপড়। দেখি নিয়ে এসো, দুটো নেবো, দেখি তিনটে। জানি, আর ওই লালটা দেখি, ওই যে লালটা, হ্যাঁ হ্যাঁ লেডিস তো এগুলো সব। দেখি নিয়ে এসো, আমার অপছন্দ। দেখো এগুলো, দেখো এগুলো, দেখো সরি, এটা ভালো না, ব্ল্যাক আর ব্ল্যাক আর এই কালারটা নিও না, এগুলো তোমার আছে, এই দুটো কালার কমন হয়ে যাচ্ছে। চেষ্টা করি, এগুলো দেখো, সোয়েট শার্ট নেই, সোয়েট শার্ট হবে না না, মানে বটেই, কিন্তু কিছু যেন পছন্দ করতে পারছি না, আমি বুঝতে পারছি না কি কিনবো না কিনবো, এদিক ওদিক দেখছি, দেখি যদি কিছু পছন্দ হয়। এই ব্যাগটার কি দাম? 200-150 তো দেবে, দেবে না এগুলো, এটাও 200, এইটা 200 বলছে, 150 তো দিতে পারে, তো দেবে না। আমার দিশটা একটা দেখবে, দেখি একটা ভরে
কি দাম আছে এটার? মাথাটা খারাপ হয়ে যাবে, তারপর কিছু নিতে আর যাবে না, কারণ এখানে এত ভিড় আর এত লোক, মানে সব কিছু কেমন গুলিয়ে যাবে। তাও আমরা টুকটাক জিনিসপত্র নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো কী কী নিয়েছি। এইটার ফোন কভার হবে, Realme 9 হবে না? এইটার কভার কি কোথাও মিলে না? সিঙ্গেল নট ম্যাট সিঙ্গেল আছে, যদি টুইন ইয়ন আছে, দুটো আছে। কমপ্লিট হয়ে গেছে, বাট এখন ভীষণ খিদে পাচ্ছে, চলো। আর খাওয়ার দোকান আমরা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, এখন খুঁজছি। কিছু বললো কোথায় দোকান খাওয়ার? তো আমরা ওখানে খাবার পাইনি, মানে ওখানে ওই হংকং মার্কেটের ভেতরে তেমন খাওয়ার দোকান ছিল না। একটা ছিল কি হাজি বিরিয়ানি, তো ও বললো কেউ যাচ্ছে না, যাবো না, তো আমরা ওখানেও যাইনি। এখন আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড যাচ্ছি, ওখানেই ভালো ভালো রেস্টুরেন্ট বলো, খাওয়ার দোকান বলো, সব কিছুই আছে, আমরা ওখানে গিয়ে খাবো, খেয়ে সিটি সেন্টারে যাবো। তো আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি, টোটো করে এখানে এসেও, কিন্তু টোটোতে আমরা চাপা ছাড়ি। হ্যাঁ বলো, চল খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা আমরা CC1 চলে এসেছিলাম। আর এখানে সুগারের কিছু জিনিস আমি পারচেস করেছি, কী কী পারচেস করেছি সেগুলো নেক্সট ভিডিওতে তোমাদের ডিটেলে বলবো। সুগারের আমি দুটো জিনিস এখান থেকে পারচেস করেছিলাম, আর নাইকা থেকেও আমি একটা জিনিস পারচেস করেছি। আমার অনেক দিন ধরে ওটা, মানে নাইকা অ্যাপে আমার দেওয়া ছিল, তো এখন বিলিং করছি, ইনি বিলিং করে দিচ্ছেন। এখানে একটা ভালো ব্যাপার আছে, সবের টেস্ট কিট আছে, বাইরে যে কটা জিনিস সাজানো সব কটাই হচ্ছে টেস্ট কিট। সমস্ত কিছু তুমি টেস্ট করার পরেই এখান থেকে কিনতে পারো, সে লিপস্টিক হোক, আইশ্যাডো প্যালেট হোক, যাই হোক, এই টেস্ট কিটটা থাকার জন্য ভীষণ সুবিধে হয়েছে আমার জিনিসগুলো পারচেস করতে। তো যাই হোক, সিটি সেন্টারটাকে লাস্ট আরেকবারের মতন দেখে নিলাম, আবার কবে পরে আসবো জানি না, তো শেষবারের মতো দেখে নিলাম সিটি সেন্টার। আর বাড়ি ফিরে এসে রান্নাবান্না করে নিয়েছিলাম, মাছের ঝোল, আর এদিকে হচ্ছে বেগুন ভাজা, আর এখানটা হচ্ছে ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ কমপ্লিট হয়ে গেছিলো। খাওয়া দাওয়া করে জাস্ট ঘুমোবো। আর এই সমস্ত জিনিসগুলো আমরা কিনে এনেছিলাম, এই যে সুগারের ব্যাগটা, কী আছে কাল দেখাবো। ভিডিওটাকেও এখানেই এন্ড করছি। সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে, আর হংকং মার্কেট থেকে কি কিনেছি, CC1 থেকে কি কি কিনেছি, সেগুলো সব কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। আই হোপ ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।